রাধে রাধে ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আমার ব্লগ শুরু করছি এখন থেকে। তো এখন আমি ব্লগ শুরু করছি সকাল থেকে, শরীরটা ভালো নেই, তাই আমরা এক জায়গায় এখন যাচ্ছি। তাই ভাবলাম একটু ব্লগ করি, তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু প্রথমবার সেখানে যাচ্ছি। আর শরীর ভালো নেই বলে আমি সকাল থেকে ব্লগ করিনি, আর এখন মেয়েরা বলছে যে ব্লগ করবে না, তাই করছি দুপুর থেকে। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, তারপর রেডি হচ্ছি সেখানে যাওয়ার জন্য, মানে যাচ্ছি। তো সেখানে পুজো রয়েছে, সাঁওতালিদের কোনো ঠাকুরের পুজো, যেটার ব্যাপারে আমি কিছুই জানি না। এটাকে সাজাতে বসেছি এখন সুইটিকে, আর সুইটি এরকম করছে বদমাসি। তো গুড়িয়ার যেহেতু বান্ধবী, যে আমাদের বাড়ি আপনাদের আছে, গুড়িয়ার বান্ধবী নেমন্তন্ন করেছে গুড়িয়াকে সেখানে, আর আমরা সেখানেই যাচ্ছি। আর এই প্রথমবার যাচ্ছি, হয়তো অনেক বছর ধরে বাড়ির সামনে যেখানে রথের মেলা হয় সেখানেই, তো আজ আমি প্রথমবার সেখানে যাচ্ছি। আর গুড়িয়াকে আমি জিজ্ঞাসা করেছি যে কি পুজো কি, গুড়িয়া কিচ্ছু জানে না। গুড়িয়া কিচ্ছু জানে না বলে কিছুই না, আমি জানবো কি করে বাবা? হ্যাঁ, আমরা কেউ জানি না, কিচ্ছু জানি না। এটা জানি যেহেতু গুড়িয়ার বান্ধবী সাঁওতাল, কোনো পুজো আছে, আর সেখানেই যাচ্ছি। যেখানে পুজোটা হচ্ছে সেখানে শাড়ি না পরে নাকি যেতে দেয় না, ঢুকতে দেয় না, তাই গুড়িয়াও আজকে শাড়ি পরবে, গুড়িয়াও শাড়ি পরবে। আমরা দূরে থাকবো, যেহেতু সুইটি দেখো কি ড্রেস পরছে, না না বাচ্চাটা ঢুকতে দেবে, তাই ঢুকতে দেবে, জানি না কি ব্যাপার, যেখানে পুজোটা হচ্ছে সেখানে। আমার বান্ধবী আমাকে যা বলেছে, গুড়িয়া একটু নাচ করবি তো সাঁওতালি নাচ? হ্যাঁ, গুড়িয়া আজকে সাঁওতালি নাচ করবো, দেখবো কেমন নাচতে পারে। ও মা, এরকম করে বলো না। ঠিক আছে, যাই দেখি কি হয়, কিভাবে আনন্দ করি। ফ্রেন্ডস হয়ে গেছি, আমি রেডি, দেখো গুড়িয়াও রেডি। গুড়িয়া তো ছাদে গিয়ে ফটো তুলে একদম ঘেমে জল হয়ে এসছে, এটাই আইনা না। তো এখন গুড়িয়া আর সুইটি যাচ্ছে আগে, তারপর আমি যাব। আবার বলছে ওখান থেকে আমার বোনের বাড়ি যাবে, ওখান থেকে টুকের বাড়ি যাবো, তারপর ঘুরে বাড়ি আসবো। তো আমার মেয়েরা তো আগেই চলে গেছে, আর আমরাও চলে এসেছি যেখানে প্রোগ্রামটা হচ্ছে। বেলুনবালা বলেছি এখানে আসবে, তো এটা নাকি নাচ করে 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 কর
शिक्षा को फेरवाल हपन को
জাহের কোন সংস্কার কো রাজতে এই সহকারের সাথে দুর্গাপুর সোমবা পরে তুমি দিয়া গঙ্গাপুর খালি ভরা তে সাকি সভা ওটা পাবো না কোনাতে দুর্গাপুর আর হ আবাজিতান খান চেতানে উতনে রাখা কো মা আরা গুরু কো মা কোনা লাগি বড় সব হল লাগি তে আপে সানাম কোঠে আকাশ তাহেন কানা নেহর তাহেন কানা
অনেক খাবারের দোকান, স্টেশনারি দোকান, বেতের জামা কাপড় দোকান রয়েছে বেশি, আর খাবারের দোকান। তোমরা একটু চেঞ্জ করে নেবো, যেহেতু আমরা বাইকে একসাথে আসতে পারিনি, চেঞ্জ করেই যেতে হবে। টুকটুকে দরজা লাগিয়ে দিয়েছি। মাছের জল দিয়ে মাছ খায়, সব খেতে শিখে ভাত খায় না। হালকা লাগছে, ভালো লাগছে, নাহলে যা গরম লাগছিল আর ওখানে প্রচুর ভিড় আছে। আমার বলেছিলাম এই টপটা পরিস না, মানে ও চা বানিয়েছে, ঘরে তো বানাতো না, এখন ওর ঘরে চা বানিয়ে দিয়েছে। এই দেখো মুড়ি টানা মেখে দিয়েছে, জিলেপি, সিঙ্গারা, আবার কি একটা লাড্ডু এনে রেখেছে, স্পেশাল লাড্ডু। এই যে খেতে খুবই ভালো সত্যি, কিন্তু খুব মিষ্টি, খাওয়া যাচ্ছে না, এত মিষ্টি। হ্যাঁ বল, তোর বাবাকে একটু চিনি লাগবে, বাবু দেখি ও চিনি দেবে চাই, সাড়ে নটা বাজে তোদের বাড়িতে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল। ঠিকই তো, টু করে নাকি ছুটি পায় না, যায় না, তো ছুটি একদিন করতে পারিস। বাজার যাবো, যাই না বাজার খোলা থাকবে কিনা, ঝুড়ি কেনা হয়ে গেছে, মেলাতে তো দেখলাম 400 টাকার মতো ঝুড়ি, এখান থেকে ঝুড়ি কিনে নিলাম। চলে এসছি বাড়িতে, এখন ঘরে রাত 10টা বাজে এখন, মা গোমতে ঘর দরের কি অবস্থা, সব গোছাতে হবে। তো এই ঝুড়িগুলো কিনেছি, ওই ঝুড়ি যেগুলো ছিল মেলাতে সেগুলো দাম যেমন ছিল, জিনিসটাও খুব সুন্দর ছিল, ভালো ছিল, মিষ্টি। আর এগুলো নেওয়া হয়েছে নাচের জন্য, এটা দুইটি দুজন বান্ধবীর জন্য আমি এই ঝুড়িগুলো কিনেছি। তো আমি ও পেপার টানতে হলো, আচ্ছা রেজিস্টার খোলা ছিল, কালকে লাগবে না, আমি নিয়ে নেবো অন্য দিন তাহলে। হ্যাঁ মার্বেল পেপার ঝরাতে হবে ঝুড়িতে, নিচে নিচে একটুও তো নাচতে পারেনি। আর ভিডিওটা যখন আমি ইয়ে করব, শেষ করব, এখনকার মতো ততবার বলছি না যে যা পা ব্যথা হচ্ছে, নাচতে পারবো না, চিন্তা তো অনেকবার করেছি, শাড়ি পরে ঢুকতে দেয়নি, কি করবো।
না নেচে জানা ফাটি আমি সত্যি যেতাম চিন্তাকে বলছিলাম চল তারপরে আবার যখন अनाउंस করলো তখন শুনতে পেলাম আমি ওকে বললাম যে বড় কথা না বড় তো আমি আমার ব্লগ এখানে চুপ চুপ তুমি বলে না দি আমি বলছি হ্যাঁ বল আমি জানি কালো শাড়ি পরে ঢুকতে দেয়নি ওই মানে পূজো যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটাতে কালো শাড়ি পরে ঢোকা নিষেধ ছিল যার জন্য গেলাম শাড়ি পরে ঢুকতে দিলাম তো আমি আমার ব্লগ এখানে শেষ করছি তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট।